আকাশটা, তাই না? একদম রৌদ্র উজ্জ্বল ঝকঝকে একটা আকাশ। এরকম দিনে তোমার সঙ্গে আমার ঘুরতে খুব ভালো লাগে। কিন্তু আমার তো আর এইসব আকাশ মাকাশ ভাল লাগে না, আমার এইসব আকাশ ফাকাশ দেখতে ভাল লাগে না। এত সুন্দর নদী, নদী ফদি দেখি লাভ আছে? আরে কি দেখতে হবে শুনি। আমি তোমাকে এত করে বললাম চলো তুমি রফিকের ফ্ল্যাটে যাই, তুমি শালার খালি এই নদী এই ঝড় জঙ্গল এইসব করছো। ফ্ল্যাটে কি আছে বলো? রফিকের কেন আমি রফিকের ফ্ল্যাটে যাবো? আমার আকাশ ভালো লাগে, নদী ভালো লাগে, আমার প্রকৃতি ভালো লাগে, তোমার সঙ্গে বসে থাকতে ভালো লাগে, তোমার সঙ্গে কুপাকুপি করতে আমার ভালো লাগে না। বিয়ের পরে হবে ওইসব। একদিন তোমাকে আমি টেস্ট করবো না, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট আমাকে দেখতে তো হবে। তুমি বলতে যাচ্ছো যে তুমি টেস্ট করেছিলে তুমি আমাকে রফিকের ফ্ল্যাটে নিয়ে যাবে? চলো না তাই। তোমার প্র্যাকটিস হবে রফিক শালা চাবি দিয়ে গেল যে দোস্ত তোমার লাগলি তুমি যাও। এইবার উঠি আর তোমার সঙ্গে আমার কাছে প্রেম চুপ্ত পারো গন্ধ নষ্ট ছেলে। না তো কি শালা কোনে গন্ধ আলা শালা নদীর ধারে একটা গড়ায় একটা নদী হলো। A few moments later. জি নাকি শুধুই অবৈধভাবে মেলামেশা করাকে বলা হয়? একদম নয়। জিনা বহু প্রকারে বিভক্ত। এক, কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা। দুই, যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা। তিন, বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা। চার, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা। পাঁচ, সে সম্পর্কিত খারাপ কথা শোনা কাজের জিনা। ছয়, জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করাও মনের জিনা। সাত, অতপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় এবং অসম্পূর্ণ রেখে দেয়। অথচ আমরা কেবল সর্বশেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি। এবার ভেবে দেখুন, আপনি এসবের কোনো একটির সাথে জড়িত নয় তো? আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জিনার ধারে কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ ও খারাপ কাজ। জিনার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল, ভিতরে নারী পুরুষরা চিৎকার করছিল। আগুনের শিখা উপরে উঠে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারাও নিচে চলে যাচ্ছিল। সর্বদা তাদের এই অবস্থা চলছিল। আমি জিব্রিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে জিব্রিল, এরা কারা? তিনি বললেন, তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ। হাসনের ময়দানে এই সব শয়তানি সম্পর্ক কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই টিকবে না, থাকবে শুধুই জাহান্নামের আগুন। সমাজে রন্ধ্রে রন্ধ্রে এই জঘন্য পাপাচারটি ছড়িয়ে গেছে। আমরা জ্ঞানে অজ্ঞানে নাক জেনে বুঝে এই বিভিন্ন রকমের জিনে লিপ্ত হচ্ছি। আসুন ফিরে আসি এই পথ থেকে, ফিরিয়ে আনি আমাদের হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে, বেঁচে থাকার চেষ্টা করি এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকি।